Login is done. Registration current phone number there. Email team is available. Email booze on that. I'll do that. এটা যোগফল দেন, যোগ থাকলে যোগফল, বিয়োগ থাকলে বিয়োগফল দিবেন। এখন যোগ দেন 19 আর 7 কত? 26, 26 লাখ হইব। রোবট নাকি পরীক্ষা করতে হইব আপনি? আপনি রোবট না মানুষ। হ্যাঁ, সেন্ড মি ওটিপি তে দেন। এখন দেন আপনার মোবাইল একটা ওটিপি যাবে, ওইটা এনে দিতে হবে। মেস খাইলে আপনি লগ ইন করতে পারবেন আপনার অ্যাকাউন্ট। ওটিপি দেওয়া করতে পারবে, একবার ফার্স্টে লগ ইন করার পর সে যদি পাসওয়ার্ড বানিয়ে রাখে তাহলে সে ডাইরেক্ট লগ ইন করতে পারবে। এই যে এখন ওই দেখেন আপনার প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে গা, ওই দেখতেছেন একটা প্রোফাইল আর আপনার নাম্বার। এখন প্রোফাইলে যান, আপনি প্রোফাইলে যায় কাস্টমার তার প্রোফাইল এডিট করতে পারবে। আর অথবা যদি সে যদি অর্ডারের টাইমে রেজিস্ট্রেশন করতে অটোমেটিক তার নাম এনে হয়ে যেত। এখন যান প্রোফাইলে, যান এই যে এলো কাস্টমার প্রোফাইল, কাস্টমার ছবি আপলোড করতে পারবো, তার নাম দিতে পারবো। নাম দেন, আপনার নাম দিয়ে দেন, তাহলে ফোন নাম্বার রিপ্লেস হয়ে যাবে। আর কাস্টমার যদি অর্ডারের টাইমে নাম দেয় তাহলে অটোমেটিক নাম এ সেভ হয়ে যাবে, বুঝতে পারছেন? তার ঠিকানা এনে সেভ হয়ে যাবে, ডেলিভারি সময় যেটা দিব আর কি, তখন আর এনে তা দিতে হবে না। এই যে ফোন নাম্বার দিয়েছেন, ফোন নাম্বার সেভ হয়ে গেছে। ডেলিভারির সময় যদি আপনি, আচ্ছা এটা এখন না দিলেন, এনে যদি নাও দেন না, আপনি কোনো একটা অর্ডার করেন দেখবেন এনে ফিল হয়ে গেছে। আচ্ছা দেন, আপনি দেন দিছেন, তারপর আপনার জেন্ডার সিলেক্ট করে দেন, বাস এডি অপশন বিকাশ নগর দিলে দিল, না দিলে নিশ্চিত দেন। তাহলে ছবি আপলোড করতে পারবো কাস্টমার। এখন ওই যে প্রোফাইল, ওই দেখেন আপনার নাম চেঞ্জ হয়েছে না, যেই নাম দিচ্ছেন না কাস্টমার নাম হয়ে গেছে। ছবি চেঞ্জ করলে ছবিও চেঞ্জ হয়ে যাবো। আচ্ছা এখন হচ্ছে আপনি পাসওয়ার্ড বানাইতে পারবো কাস্টমার চাইলে। হ্যাঁ ছবি দিতে পারবেন, ছবি দেন। সেভ দিতে বলেছি, নিশ্চিত এখন জাস্ট নিশ্চিত দেন আপডেট। আচ্ছা জেপিজি ফাইল অনলি, এটা জেপিজি ফাইল না, জেপিজি ফাইল আপডেট হবে। এইটা কি মডিফাই করা যায় না কি? যে কোনো ছবি দিলে সমস্যা আছে, যে কোনো ছবি তো অটো কম্প্রেস হয় না, অটো কম্প্রেস হচ্ছে জেপিজি গুলাই হয়, পিএসপি ফাংশন দিয়া যে অটো কম্প্রেসর আছে। আর নাইলে হচ্ছে একজনে 5 MB ছবি মাইরা দিব, তখন তো আপনার সাইটের জায়গা নষ্ট হইব, সাইট স্লো হইব। আপনার ইউজারে ক্লিক করেন, এখন হচ্ছে দেন অর্ডার সময়তে যান। দেখেন কোনো অর্ডার নাই, ঠিক আছে এখনও কোনো অর্ডার করেননি। আবার তারপরে এখন আপনি অর্ডার প্লেস করেন, এখন লগ ইন থাকা অবস্থায় অর্ডার প্রোডাক্টে যেয়ে অর্ডার করেন। ওই যে নিউ প্রোডাক্টসে যান অথবা হোম পেজে যান, প্রোডাক্ট পাবেন। আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস অটো সেট হয়ে গেছে গা। জাস্ট অন হ্যাঁ ফোনে, এটা পিসিতে শো থাকলে সমস্যা নাই, বাট ফোনে যাতে অটো হাইড হয়ে ব্যবস্থা করে দিন। হ্যাঁ ঠিক আছে, এখন আপনি অর্ডার সময়তে যান।
এখানে না, আপনার আপনার প্যানেল দিয়ে, কাস্টমার প্যানেল দিয়ে, কাস্টমার হিসাবে। এই যে আপনার অর্ডার ইনভয়েস, এইভাবে আপনি যখন কাস্টমারে যখন রেজিস্ট্রেশন করে অর্ডার করবো, সে তার ইনভয়েসের লিস্ট এভাবে পাইবো, বুঝতে পারছেন? আবার বিস্তারিততে ক্লিক করলে সে তার আবার ইনভয়েসটা অপেন এন্ড দেখতে পাবো।